বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমই এর 18 তলা ভবন অবৈধ ঘোষণা করে তা ভেঙে ফেলার নির্দেশ দিয়ে হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। 2011 সালের 3 এপ্রিল বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এক রায়ে বিজিএমই এর ভবন ভেঙে ফেলার নির্দেশ দেন। ওই রায়ে বিজিএমই কে নিজস্ব অর্থায়নে ভবনটি ভাঙতে বলা হয়। ভবনটি নির্মাণের আগে ওই স্থানের ভূমি যে অবস্থায় ছিল সে অবস্থায় ফিরিয়ে আনতেও নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে বিজিএমই এর বিরুদ্ধে ফৌজদারি ও জলাধার আইনে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়। রায়ে সরকার, রাজুক, বিজিএমই সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের 8 দফা নির্দেশনা দেওয়া হয়। তবে বিজিএমই এর আদেশে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একই বছরের 5 এপ্রিল এক আদেশে হাইকোর্টের রায় 6 মাসের জন্য স্থগিত করেন। পরবর্তী সময়ে আপিল বিভাগ স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়ান, এখনও রায়ের উপর স্থগিতাদেশ বহাল আছে। রায়ে আদালত অভিমতে বলেছেন, রপ্তানি নির্ভর কোনোক্রমেই বিজিএমইকে তার নিজস্ব ভবন তৈরির জন্য যা নির্মাণের পিছনে জনস্বার্থ জড়িত নাই তা প্রদান করতে পারে না। আদালত আরও বলেছেন, ওই জমি বিজিএমই ভবন নির্মাণের পেছনে আদৌ কোনো জনস্বার্থ ছিল না। ভবনটি নির্মাণ করা হয়েছে একান্তভাবেই বিজিএমই সদস্যদের নিজস্ব স্বার্থের খাতিরে। ভবনটি নির্মাণ করা হয়েছে ঢাকার মাস্টার প্ল্যান, জলাধার আইন এবং রাজুকের অনুমোদন গ্রহণ না করে, ফলে ভবনটি ভেঙে ফেলতে কর্তৃপক্ষ বাধ্য। আদালত বলেছেন, ভবনটি নির্মাণ করে বিজিএমই বহুপ্রত্যাশিত হাতিরঝিল প্রকল্প বাস্তবায়নে বিধ্বংসী দেখাচ্ছে তাদের আর্থিক প্রতিপত্তির কারণে, যা কোনো অবস্থাতে আইনি শাসনের আঙ্গিকে গ্রহণযোগ্য হতে পারে না।